এবারে আমাদের প্রথম রাউন্ড অর্থাৎ বাজার রাউন্ড যার নাম হচ্ছে দর্শক বলতে পারি। এই রাউন্ডে আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব। দর্শক সেই 10টি প্রশ্নে প্রত্যেকে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে, তবে যারা সঠিক উত্তর দেবে তারা পাচ্ছে 4 পয়েন্টস, যারা ভুল উত্তর দিচ্ছেন তারা পাচ্ছেন মাইনাস 2 পয়েন্টস, অর্থাৎ তাদের ঝুলি থেকে 2 পয়েন্টস কেটে নেওয়া হবে। সো আর ইউ রেডি? আপনাদের জন্য প্রথম প্রশ্ন, পৃথিবীতে সর্বপ্রথম কবে থেকে ইন্টারনেট চালু হয়? 1996। উত্তর ভুল হয়েছে, মাইনাস 2 পয়েন্ট। সঠিক উত্তর হবে 1969 সালে। পরের প্রশ্ন, ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়েছিল? লাহোর। উত্তর সঠিক হয়েছে, কংগ্রেচুলেশন, 4 পয়েন্ট। আমরা এবারে একটি স্ক্রিনে একটি ভিডিও দেখব। ভিডিও দেখার পরে আমি প্রশ্নটি করব এবং অপশনস থাকবে, সেখান থেকে আমাদেরকে নির্বাচন করতে হবে কোনটি সঠিক উত্তর। সো লেটস হ্যাভ এ লুক, আমরা একটু স্ক্রিনে চোখ রাখি। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ। ওয়েল, আমার বাবার মুখে এই বিখ্যাত গানটির মূল শিল্পী ছিলেন এন্ড্রু কিশোর। বলুন, আমি আর অপশন দিচ্ছি না। পরবর্তীতে কে গিয়েছেন? নো, আমাকে তো আপনি প্রশ্নই বলতে দেননি। আই এম ভেরি সরি, আবারও মাইনাস টু। এবং আমার প্রশ্ন ছিল গানটি কোন চলচ্চিত্রের গান, এবং সঠিক উত্তর হচ্ছে নয়নের আলো। সো কোনো কোশ্চেন নষ্ট করবেন না, তাহলে আপনাদেরই ক্ষতি হবে। পরের প্রশ্ন, 76-এর মনন্তর বাংলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষ বাংলা কত সালে ঘটে? বাংলা 1170 সালে। উত্তর ভুল হয়েছে, আবারও মাইনাস পয়েন্ট। সঠিক উত্তর হচ্ছে 1176 বঙ্গাব্দে। আপনাদের এবারের প্রশ্ন হচ্ছে, 17 দিন আগে মাহিন বলেছিল যে তার জন্মদিন আগামীকাল, আজ মাসের 30 তারিখ হলে তার জন্ম কোন তারিখে? 14 তারিখ। উত্তর সঠিক হয়েছে, আপনি পাচ্ছেন 4 পয়েন্ট, এখনো মাইনাস 2 তে রয়ে গেছেন। আমরা এবার স্ক্রিনে চোখ রাখবো এবং কিছু বর্ণ এলোমেলো করে দেয়া আছে, সেই বর্ণটি সঠিকভাবে আপনাদেরকে বলতে হবে। সো লেটস হ্যাভ এ লুক। অজগর। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। ওয়েল, আমরা একটু এবার আড্ডা দিব, আড্ডা দেবার পরে আমরা আবার গেমে ফিরে যাব। সো আমি এবার চলে যাব গানজানিকে, আপনার কাছে একটা গান শুনতে চাই। গান কখনো তাকে শুনিয়েছেন আগে? একবার শুনেছিলাম মাত্র, একবার। সেটা কবে, মানে বিয়ের শুরুতে? বিয়ের আগে। বন্ধুর লাগে হইছে পাগল, সখার লাগে হইছে পাগল, হইছে প্রেমের দিওয়ানা দিওয়ানা দিওয়ানা, তোমরা কেউ জানো না গো জানো না। খেলায় ফিরে যাব, কুইজে ফিরে যাব আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন। তার আগে বলুন, ক্রিকেট লাভার কারা আছেন এখানে? 60 ওভার, 50 ওভার ও 20 ওভার, বলতে হবে তিন ফরম্যাটেই কোন দেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে? ভারত। উত্তর সঠিক হয়েছে, কংগ্রেচুলেশনস, আরো 4 পয়েন্টস। এবারের প্রশ্ন, জারি গানে জারি শব্দের অর্থ কি? অপশন এ আনন্দ, অপশন বি ক্রন্দন, অপশন সি বিরক্ত। আনন্দ। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হচ্ছে ক্রন্দন। পরের প্রশ্ন, এবারে আপনাদের জন্য রয়েছে ধাঁধা। আজব জিনিস হাতে চলে, মাথায় বলে কথা, পেটের মধ্যে কালো রক্ত, ধাতব তার মাথা। কলম। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট।
এবারে প্রশ্ন, এমন কি জিনিস যা যত বেশি পরিষ্কার করা যায় তত কালো হয়? এটা কি এই হাড়ি হবে? আম সরি, সঠিক উত্তর হচ্ছে ব্ল্যাকবোর্ড। মাইনাস টু। ওয়েল, আমরা একটু দেখব যে কত মার্কস কারা পেল। প্রথম পরিবার সাউলাতুন নেসা এবং আব্দুর রশিদ, আপনারা পেয়েছেন 8 মার্কস। কংগ্রেচুলেশন। মামা ভাগ্নে প্রীতম এবং সঞ্জয় -2। মুইনা সুলতানা ফারিহা ইলাহি, দুই বোন, আপনারা পেয়েছেন -2। শামসুন নাহার সুলতানা এবং মীর আরিফ হাসান, আপনারা পেয়েছেন 4 পয়েন্টস। কংগ্রেচুলেশন। উম্মে সাইমা এবং মোহাম্মদ জুয়েল হোসেন, আপনারা পেয়েছেন 0। অমিত সাহা পাপিয়া পাল, আপনারা পেয়েছেন 2 পয়েন্টস। মাহির শাহরিয়ার সাওয়াদ এবং ফরহানা ইয়াসমিন, মা ছেলে, আপনারা পেয়েছেন 0। অর্থাৎ আমি এই 7 পরিবার থেকে 3টি পরিবার পেয়ে গেছি। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমার আরও 2টো পরিবার প্রয়োজন। এই জন্য আমি গেমটা আবারও খেলবো। সো সেই গেমে অংশ নেবে উম্মে সাইমা এবং মোহাম্মদ জুয়েল হোসেন, মাহির শাহরিয়ার সাওয়াদ এবং ফরহানা ইয়াসমিন, মুইনা সুলতানা ফারিহা ইলাহি, প্রীতম এবং সঞ্জয়। এই 4 পরিবার আপনারা আবার অংশ নেবেন এবং যারা -2তে আছেন সেই পয়েন্টগুলো আমি এবার 0 করছি আপনাদের সম্মানার্থে। অর্থাৎ প্রত্যেকে মার্কস এখন 0, কিন্তু কোনো মার্কস যুক্ত হবে না। আপনারা সুযোগ পাবেন দ্বিতীয় রাউন্ডে চলে যাবার। আপনাদের জন্য প্রশ্ন, বাংলাদেশের কোন জেলার নাম লিখতে আকার ইকার কিছু লাগে না? পঞ্চগড়। উত্তর সঠিক হয়েছে। কংগ্রেচুলেশনস। অর্থাৎ আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে। এবারে যে 3টি পরিবার রইল, এই 3 পরিবারের জন্য প্রশ্ন, সেখান থেকে আমরা পেয়ে যাব 1টি পরিবারকে। আপনাদের জন্য এবারের প্রশ্ন, 1টি ফুটবল ম্যাচে 15 মিনিট পর গোল হওয়ার কথা থাকলে পুরো ম্যাচে কয়টি গোল হবে? 6টি। উত্তর সঠিক হয়েছে। কংগ্রেচুলেশন। অর্থাৎ আপনারা যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। আমি এবার আমন্ত্রণ জানাবো মামা ভাগ্নেকে মঞ্চে। কঙ্কার সৌজন্য রাইস কুকার, মামা ভাগ্নে থেকে খুব ভালো রান্না করেন। দুই বোনকে আমন্ত্রণ জানাচ্ছি এবারে। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?